কারো পয়সা নয় পৈতৃক সম্পদ বিক্রি করে বিএনপি নেতারা রাজনীতি করে বলে মন্তব্য করেছেন দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তিনি বলেন, ব্যক্তিগতভাবে আক্রমণ করলে আওয়ামী লীগ নেতারা সামাল দিতে পারবে না। আর ঢাকা জেলা বিএনপি সম্মেলনে দলটির অন্য নেতারা 10 ডিসেম্বর বিজয় মিছিল করার প্রস্তুতি নিতে আহ্বান জানান। আরিফিন শাকিল জানাচ্ছেন বিস্তারিত। শনিবার ঢাকা জেলা আওয়ামী লীগের সম্মেলনে দলটির সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের এমন বক্তব্যে ক্ষুব্ধ বিএনপি। একদিন পর রবিবার নয়াপল্টনে যৌথ সভা শেষে ওবায়দুল কাদের বক্তব্যে জবাব দেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। পাল্টা প্রশ্ন করেন আওয়ামী লীগ নেতাদের আয়ের উৎস নিয়ে। অযথা বেশি ঘাটাবেন না, কাদা থেকে কিন্তু কেঁচো বেরিয়ে আসে কাদা কাটতে গেলে। আপনারা কি করেন না করেন গোটা বাংলাদেশের মানুষ জানে, কিভাবে অর্থ উপার্জন করেন সবাই জানে। আমরা আমাদের পৈতৃক সম্পত্তি বিক্রি করে রাজনীতি করি, আমরা কারো পয়সায় রাজনীতি করি না। আমাদের দলের মানুষেরা, প্রত্যেকটি সদস্য তার নিজেরা চাঁদা দিয়ে এই জোর দেখছেন প্রতিটি অনুষ্ঠান, প্রত্যেকটা সংক্ষেপে নিজেরা নিজেদের পয়সা দিয়ে তারা এই সমস্ত সমাবেশ করছেন, জনগণের কাছে দাঁড়াচ্ছেন, এটাই হচ্ছে আমাদের বৈশিষ্ট্য। বিকেলে ঢাকার নবাবগঞ্জে ঘরোয়াভাবে আয়োজন করা হয় জেলা বিএনপির সম্মেলন। তাতে অংশ নিয়ে বিএনপি নেতারা বলেন, রাজপথে ফয়সালা করে বিএনপি দাবি আদায় করবে। বাংলাদেশের জনগণের টাকা খেয়ে হজম করে লম্বা লম্বা কথা বলবেন, বিদেশে গাড়ি গাড়ি করবেন, বাড়ি করবেন, আর এখানে বসে লম্বা লম্বা কথা বলেন। 10 লক্ষ কোটি টাকা পাচার করেছেন বিদেশে, সেই টাকা ফেরত দেন, দিতে হবে এই টাকা ফেরত। 10 তারিখের আমরা বিজয় মিছিল করি না কেন? 10 তারিখের পর আমরা গণতন্ত্র ফিরে পাবো সে আশায় বুক বাঁধি না কেন? সম্মেলন হলো ঢাকা জেলা বিএনপির কমিটি ঘোষণা করা হয়নি। আরিফিন শাকিল, নিউজ 24, ঢাকা।